ঠাকুরগাঁয়ে গত কিছুদিনের তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। কোনোভাবেই কমছে না তাপমাত্রার পারদ। এমন পরিস্থিতিতে বৃষ্টির আশায় ইস্তিস্কার নামাজ আদায় করেছেন জেলার মুসল্লিরা। বিস্তারিত দেখুন ঠাকুরগাঁও প্রতিনিধির পাঠানো প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লাহর রহমতের বৃষ্টির জন্য শহরের সালন্দর ইসলামিয়া কামিয়া মাদ্রাসা মাঠে এ নামাজ আদায় করা হয়। এতে বিভিন্ন এলাকার কয়েকশো মুসল্লি অংশ নেন। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়। এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুহাত তুলে বাংলাদেশে বৃষ্টির জন্য দোয়া করেন। বিশেষ এই নামাজে ইমামতি করেন সালন্দর ইসলামিয়া কামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম ও মোনাজাত পরিচালনা করেন ওই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম।